Hi friends, welcome back to Pradeep Learning Literature. আজকে আমরা আর্নেস্ট হেমিংওয়ের লেখা ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর কিছুগুলো প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। যদি এই গল্পটি না জানেন তাহলে এই ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে চাইলে আপনারা সেখানে ভিডিওটি দেখে নিতে পারেন যাতে এই প্রশ্নগুলি বুঝতে সুবিধা হয়। লেটস কাম টু দ্য পয়েন্ট। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি রিটেন বাই আর্নেস্ট হেমিংওয়ে। ফার্স্ট কোয়েশ্চেন, Who is Santiago in Hemingway's novel? Old Man and the Potter. Santiago is the protagonist of Hemingway's novel. The Old Man and the Sea. The Old Man and the Sea. Pradhan charitra hocche Santiago. He is an old Cuban fisherman. Tini chilen ekjon biddho Cuban jele fisherman. Next question. How long Santiago fight with a huge marlin? কত সময় ধরে মার্লিন সান্টিয়াগো মার্লিন মাছটির সাথে ফাইট করেছে? সান্টিয়াগো ফাইট উইথ এ হিউজ মার্লিন সিঙ্গেল হ্যান্ডলি ফর থ্রি ডেজ অ্যান্ড টু নাইট। এখানে সান্টিয়াগো মার্লিন মাছটির সাথে তিন দিন দু রাত্রি পর্যন্ত ছোটাছুটি করেছিলেন সমুদ্রে। নেক্সট কোয়েশ্চন, উইথ হোয়াট সান্টিয়াগো রিটার্ন হোম ফর হিজ ভয়েজ? সান্টিয়াগো রিটার্ন উইথ সেকশনস অফ দ্য মার্লিনস। নেক্সট কোয়েশ্চন, হোয়াট ডাজ দ্য নোভেল The Old Man and the Sea symbolized. এই যে Old Man and the Sea novel কি symbolize করছে? The novel The Old Man and the Sea symbolized man fighting for goods. এখানে symbolize করছে যে একজন মানুষ fight করছে for good, ভালো জিনিস করার জন্য, ভালো কাজ করার জন্য, and fighting against the evil, এবং মন্দটাকে এড়িয়ে যাওয়ার জন্য fight করছে। Next question, what are the symbols of Santiago's past youth? তার সান্টিয়াগোর যে পাস্ট লাইফ, যে ইউথ ছিলেন তখন কি সিম্বলাইজ করছে? দ্য সিম্বল অফ সান্টিয়াগোস পাস্ট ইউথ আর দ্য বয় ম্যানোলিন নামে একজন ছেলে ছিলেন, তার সাথে তিনি সমুদ্রে যেতেন মাছ ধরার জন্য, নদীতেও যেতেন। অ্যান্ড দ্য লায়ন অন দ্য বিচ অফ আফ্রিকা, এবং তিনি স্বপ্ন দেখতেন যেটা সিংহ আফ্রিকার বিচ সমুদ্র কিনারা সি সেন্টের বিচগুলিতে তিনি শুধুমাত্র লায়ন দেখতেন, সিংহ। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ডিড সান্টিয়াগো ফিস? সান্টিয়াগো কোথায় মাছ ধরতে যেতেন? সান্টিয়াগো ফিশেস্ট অ্যালোন ইন এ স্কিপ ইন এ গুলফ স্ট্রিম বাই হুম? কার সাথে? দ্য ওল্ড ম্যান হ্যাড বিন অ্যাকম্পানিড, কার সাথে তিনি সঙ্গিনী পেয়েছিলেন? যে উইথ ডিউরিং দ্য ফার্স্ট 40 ডে, প্রথম 40টা দিন অফ হিজ ফিশিং তারা মাছ ধরতে গেছিলেন। দ্য ওল্ড ম্যান হ্যাড বিন অ্যাকম্পানিড উইথ দ্য বয়, তিনি একজন ছেলেকে পেয়েছিলেন যার নাম হচ্ছে কি ম্যানোলিন। ডিউরিং দ্য ফার্স্ট 40 ডে অফ হিজ ফিশিং, তার প্রথম 40 দিন তার সাথে গেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাড টেকেন দ্য বয় ম্যানোলিন অ্যাওয়ে ফ্রম সান্টিয়াগোস বোর্ড? ম্যানোলিনস প্যারেন্টস, ম্যানোলিনের যে মাতা পিতা তারা হ্যাড টেকেন দ্য বয়, তারা ছেলেটিকে নিয়ে গেল ম্যানোলিন ওয়ে ফ্রম সান্টিয়াগোস বোর্ড, ম্যানোলিন ওয়ে ফ্রম সান্টিয়াগোস বোর্ড। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ সেলাও? ম্যানোলিনস প্যারেন্টস কল সান্টিয়াগো সেলাও, ম্যানোলিনস প্যারেন্টস যে মাতা পিতা রয়েছে তারা সান্টিয়াগোকে তারা সেলাও বলত, সেলাও। দ্য ওটস কাইন্ড অফ আনলাকি, যিনি হচ্ছেন খুবই অভাগ্যবান, যিনি অনেক 40 দিন গিয়ে তিনি কোনো মাছ পাননি, তুমি মাছ ধরতে পারেননি, তার জন্য তাকে আনলাকি বা যেটাকে তাদের ভাষায় কিউবিয়ান ভাষায় বলা হয় সেলাও। বাই হুয়ে সান্টিয়াগো হার্ট ইজ মেড অফ? Santiago's small heart is made of the tart bark silt of the royal plum. Next question, what are the furniture of Santiago's heart? Santiago's je bari te royeche sekhane ki ki furniture royeche? Santiago's heart is content with nothing but a bed. Sekhane kichhui nei, shudhumatro ekta bed royeche, a chair, ekta chair royeche, and table. এবং একটা টেবিল রয়েছে। অ্যান্ড অ্যাজ এ স্মল পিস টু কুক, এবং একটা ছোট্ট স্পেস রয়েছে যেখানে তিনি রান্নাবান্না করেন। নেক্সট কোয়েশ্চেন, ওয়াই দ্য ফটোগ্রাফার অফ সান্টিয়াগো, সান্টিয়াগো ওয়াইফ হ্যাডবিন টেকেন ডাউন বাই সান্টিয়াগো? ওয়াই দ্য ফটোগ্রাফ অফ সান্টিয়াগোস ওয়াইফ, সান্টিয়াগোর যে ওয়াইফ রয়েছে সেই ফটোগ্রাফটা হ্যাডবিন টেকেন ডাউন বাই সান্টিয়াগো, সান্টিয়াগোর দ্বারা সেটি টেকেন ডাউন হয়েছে। যেমন সান্টিয়াগো হ্যাড টেকেন ডাউন দ্য ফটোগ্রাফ অফ হিজ ওয়াইফ বিকজ ইট মেড হিম ফিল লোনলি, এটা তাকে লোনলি ফিল করাচ্ছে, তিনি একা একটি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য লাকি নাম্বার অফ সান্টিয়াগো, সান্টিয়াগো লাকি নাম্বার কী ছিল? দ্য লাকি নাম্বার অফ সান্টিয়াগো ইজ 85th। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই দ্য সান্টিয়াগো স্টপ ম্যানোলিন টু বোরো মানি, কেন সান্টিয়াগো ম্যানোলিনকে বারণ করলো যে ধার না করার জন্য?
Santiago stopped Manolin to borrow money because he believed once he borrowed then he begged. তিনি জানেন যে তিনি যদি ধার করেন তাহলে তিনি একদিন ভিখারি হয়ে যাবেন. Next question. What does Manolin bring Santiago for supper? Manolin Santiago-র জন্য সাপারে কি নিয়ে এসেছিল? Manolin brings Santiago beer and food for supper. সাপারে খাওয়ার জন্য তার জন্য বিয়ার এবং খাবার নিয়ে এসেছিল. Next question. What is the favorite sports of Santiago? Santiago favorite sports বলতে কি কোন গুলো ছিল? The favorite sports of Santiago is baseball. তিনি বেসবল তিনি পছন্দ করতেন. কিউবার একটি বিখ্যাত স্পোর্টস খেলা ছিল যার নাম ছিল বেসবল. Next question. Who is Santiago's favorite baseball player? কে ছিলেন Santiago favorite baseball player? DiMaggio is Santiago's favorite baseball player. DiMaggio নামে একজন ছিলেন. Next question. What was the profession of DiMaggio's father? DiMaggio's father কি করতেন? এটি একটি baseball player. তার বাবার কথা বলা হয়েছে. DiMaggio's father was fisherman. তিনি একজন ছিলেন কি? জেলে. Next question. Who is McGrew? McGrew is also baseball player. McGrew হচ্ছেন আরেকজন baseball, famous baseball player. Next question. According to Santiago, how is McGrew? Santiago মতে McGrew কেমন ছিলেন? Santiago says that Santiago বলছেন যে McGrew is a rough and speak harshly and his mind is on a horse apart baseball. Question. According to Manolin's father, who is the greatest baseball player? Manolin-এর ছেলেটার যে বাবা রয়েছে তার মতে baseball great baseball player হচ্ছেন McGrew is the great baseball player. Next question. Who takes Santiago as the best fisherman? কে Santiago কে নিয়ে গেছিলেন best fisherman হওয়ার জন্য? The boy. Manolin takes Santiago as the best fisherman. Next question. What is the name of the place where Santiago see is his dream? Santiago see Africa in his dream. Santiago তার প্রায় ছোট তার স্বপ্নে আফ্রিকার স্বপ্নটি তার কাছে আসতো. What are the things that the old man watched in his dream? এখানে বিদ্যমান Santiago কি কি স্বপ্নে দেখতেন? The old man watches the long golden white beach. তিনি দেখতে পেতেন যে গোল্ডেন কালারের সাদা একটি বিচ দ্য হাই ক্যাপ অ্যান্ড দ্য গ্রেট ব্রাউন মাউন্টেন এবং চারিদিকে ধূসর বর্ণের মাউন্টেন পাহাড় পর্বত. নেক্সট কোয়েশ্চেন. হোয়াট ডিড Santiago অনলি ড্রিম অফ? Santiago প্রথম ড্রিমটা কি ছিল? Santiago অনলি ড্রিম প্লেস অ্যান্ড লায়ন অন দ্য বিচ. তিনি দেখতে পেয়েছেন একটা জায়গা শুধুমাত্র সেখানে কি সিংহ চারিদিকে ঘেরে রয়েছে. নেক্সট কোয়েশ্চেন. হোয়াট ডাজ Santiago ইউজ অ্যাজ এ বেট? Santiago ব্যাট কিভাবে বেট দিয়েছিলেন? Santiago ইউজ সার্ডিনার্স অ্যাজ এ বেট. নেক্সট কোয়েশ্চেন. হাউ মেনি কোয়েন্স ইচ ফিশিং লাইন হ্যাড? একটি ফিশিং লাইন করার জন্য কতগুলি কোয়েলস দরকার প্রয়োজন? এগুলি হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ ফিশিং মাছ ধরার কৌশল. ইচ লাইন হ্যাড 240 ফেদম. নেক্সট কোয়েশ্চেন. হু ওয়ার Santiago's ফেভারিট ফ্রেন্ড? কে ছিল Santiago's ফেভারিট বন্ধু? Santiago's ফেভারিট ফ্রেন্ড ওয়ার ফ্লাইং ফিশ উড়ন্ত মাছ. উড়ন্ত মাছগুলি ছিল তার ফেভারিট বন্ধু. Next question. Why Santiago was happy to see a plankton? Santiago was happy to see plankton because it's mean fish. Next question. Whom did Santiago see floating close beside the boat? কাদেরকে দেখতেন Santiago floating close beside তার সামনে দিয়ে? Santiago saw a Portuguese man of war floating close behind the boat. তার বোটের সামনে দিয়ে পেরিয়ে যেত. Next question. I can do nothing with him and he can do nothing with me. Who says this about whom? The protagonist of the novel, the old man and the sea, Santiago says this about the marlin. Next question. They are own brother like the flying fish. Who says this about whom? Santiago says this about two male and female purpose. Next question. How was the marlin? মার্লিন কেমন ছিল? দ্য মার্লিন ওয়াজ স্ট্রং ওয়ান্ডারফুল অ্যান্ড ওয়াইজ ফিশ. মার্লিন হচ্ছেন সেই মাছটি, তিনি ছিলেন খুবই শক্তিশালী ওয়ান্ডারফুল অ্যান্ড ওয়াইজ জ্ঞানী মাছ. তিনি বিশাল একটি মৎস্য ছিলেন সামুদ্রিক, যার নাম হচ্ছে কি? মার্লিন. নেক্সট কোয়েশ্চেন. ফিশ আই শ্যাল স্টে উইথ ইউ উইথ আই অ্যাম ডেড.
who is I here? এখানে I বলতে কাকে বোঝানো হয়েছে? Here the I is Santiago. Santiago বলছে আমি ততক্ষণ রয়েছি যতক্ষণ না পর্যন্ত আমি মারা যাচ্ছি তোমার সাথেই রয়েছে আমি এখানে সুযোগ ফিস I love you and respect you very much. Who says this? Santiago, the old fisherman says this. যখন তিনি মাছটিকে ধরতে চাইছিলেন ছোটাছুটি করছিলেন তখন এই কথাটি তিনি বলছেন Next question, what is warbler? Warbler is a bird. Warbler হচ্ছে কি এক ধরনের পাখি যেটি মেনশন করা রয়েছে গল্পটির মধ্যে দিয়ে নভেলটির মধ্যে দিয়ে Next question, after the injury in his right hand, why did Santiago look for the bird warbler? Santiago look for the bird. Santiago পাখিগুলিকে দেখছেন warbler after the injury because তিনি যখন আঘাত প্রাপ্ত হয়েছিলেন because he wished for some company তিনি চাইছিলেন কিছু সঙ্গী তার কাছে হওয়ার জন্য যখন তিনি মাছটিকে টানতে চাইছিলেন তখন তিনি তার হাতে আঘাত লাগে এবং তিনি সেখানে মনে ক্ষত বিক্ষত হয়েছিল সেটি কোম্পানি দেওয়ার জন্য তিনি পাখিগুলিকে দেখছিলেন নেক্সট কোয়েশ্চেন আফটার দ্য ইঞ্জুরি where did Santiago dip his hand after the injury Santiago dip his hand into the sea water of in a salt water of sea tini samudra nona jole tini hath chi dubiye rekhechilen next question god help me have the chance who says this ke kotha ni bolechen Santiago, the old man said this. Santiago, he got the name. God, help me. Have the charm. Go. Next question. Next question and final question. No man was ever alone on the sea. Who says this about watching the what? Santiago, the old fisherman says this after watching a flight of wild duck. Wild bonino hasgulike dekhe dekhe tini ei kotha ti bollen. সো ফ্রেন্ডস এখানে আজ এতদিন পর্যন্ত এবং নেক্সট ভিডিওতে আমি নেক্সট পার্টে আমি আরও কতগুলি কোয়েশ্চেন আপনাদের কাছে আলোচনা করবো থ্যাংকস ফর ওয়াচিং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শেষে একটা অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস টু অল